শুরু করছি অনুশীলনী তিনের 23 নম্বর অঙ্ক। 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে, 80 মিটার দৈর্ঘ্য ও 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতরে চারদিকে 4 মিটার প্রশস্ত বিশিষ্ট একটি পথ আছে। প্রতি বর্গ মিটার 7.25 টাকা দরে ওই পথ বাঁধানোর খরচ কত? পথ বাঁধানোর খরচ জানতে চাওয়া হয়েছে, তার মানে আগে আমাদেরকে বের করতে হবে এই পথের ক্ষেত্রফল। তো আমরা শুরুতে বাগানটি এঁকে নিচ্ছি, তোমরা অবশ্যই পেন্সিল এবং স্কেলের সাহায্যে খুব সুন্দর করে সমানভাবে আয়তাকার ক্ষেত্রটি এঁকে নিবে। আমি তোমাদেরকে হাতে এঁকে দেখাচ্ছি। এটি হচ্ছে মোটামুটিভাবে একটি আয়তাকার বাগান। এই বাগানের দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার আর প্রস্থ হচ্ছে 60 মিটার, এবং এর ভিতরে চারদিকে 4 মিটার করে প্রশস্ত একটি পথ আছে। এই হচ্ছে বাগানের ভিতরের পথটুকু। এখন প্রথমে আমাদেরকে বের করতে হবে এই পথের ক্ষেত্রফল কত। তো এটি বের করার জন্য আমরা শুরু করছি, আমরা লিখবো, দেওয়া আছে যে দুটো জিনিস দেওয়া আছে, আমরা সেই দুটো জিনিস এখন উঠাবো। 80 মিটার দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে 60 মিটার, আমরা এই দুটো জিনিস এখন উঠাবো। আমরা লিখবো, দেওয়া আছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য 80 মিটার। এবং আয়তাকার বাগানের প্রস্থ সমান 60 মিটার। তো আমরা জানি যে আয়তাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো এই দৈর্ঘ্য গুণন প্রস্থ দিয়ে আমরা এখন আয়তাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা লিখব যে, সুতরাং আয়তাকার বাগানের ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার এবং প্রস্থ হচ্ছে 60 মিটার। যেহেতু ক্ষেত্রফল, সেহেতু আমরা এখানে লিখব বর্গ মিটার। তাহলে 80 এবং 60 গুণ দিয়ে হবে 6848 সাথে 20, অর্থাৎ 4800 বর্গমিটার। এটি হচ্ছে সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল। এবারে বাগানের ভিতরে যেহেতু 4 মিটার করে পথ আছে, সেহেতু আমরা দৈর্ঘ্য থেকে 4 4 করে বাদ দেব এবং 60 থেকেও 4 মিটার 4 মিটার করে বাদ দেব। তা আমরা এখন লিখব যে, বাগানের ভিতরে চারদিকে 4 মিটার প্রশস্ত একটি পথ আছে। বাগানের ভিতরে চারদিকে 4 মিটার প্রশস্ত একটি পথ আছে। সুতরাং রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য 80 মিটার। তো 80 মিটার থেকে আমরা মাইনাস করব 4 × 2 মিটার। 4 × 2 কি জন্য? কারণ 4 মিটার হচ্ছে রাস্তার দৈর্ঘ্য, আর এই যে 2 হচ্ছে দৈর্ঘ্য, দুই পাশ থেকে বাদ যাবে, এই পাশ থেকেও বাদ যাবে, এই পাশ থেকেও বাদ যাবে, এই জন্য 2। তাহলে 80 মাইনাস 8 মিটার, 80 থেকে যদি 8 মাইনাস হয় তাহলে আমরা পাবো 72 মিটার। পেয়ে গেলাম আমরা রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। এবারে আমরা বের করব রাস্তা বাদে বাগানের প্রস্থ। রাস্তা বাদে বাগানের প্রস্থ, রাস্তার প্রস্থ মূল দৈর্ঘ্য ছিল প্রস্থের 60 মিটার।
তো এই 60 মিটার থেকে আমরা দুই পাশ থেকে অর্থাৎ এখান থেকেও চার এবং এখান থেকে চার টোটাল সরি এখান থেকে চার এবং এখান থেকে চার এই চার চার করে বাদ দেব দুটো পাশ যেহেতু তো 60 - 4 × 2 চার হচ্ছে দৈর্ঘ্য আর দুই পাশ সেজন্য দুই দ্বারা আমরা গুণ দিয়ে দেব 60 - 4 × 2 মিটার তাহলে পাওয়া যাবে 60 - 4 × 8 মিটার 60 থেকে যদি আমরা 8 মাইনাস করি তাহলে হবে 52 মিটার পেয়ে গেলাম আমরা রাস্তাবাদে বাগানের দৈর্ঘ্য এবং রাস্তাবাদে বাগানের প্রস্থ এবার আমরা বের করতে পারবো রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল কত আমরা লিখছি যে সুতরাং রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল আমরা জানি যে বাগানের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ তো যেহেতু রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল তার মানে রাস্তাবাদে বাগানের দৈর্ঘ্য যেটা সেটা এবং রাস্তাবাদে বাগানের প্রস্থ যেটা সেটা আমরা গুণ দেব তার মানে 72 × 52 এত বর্গ মিটার এই 72 এবং 52 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 3744 বর্গমিটার এটা তোমরা রাফে গুণ করে নেবে তোমরা যেহেতু অষ্টম শ্রেণীতে পর অবশ্যই এই ধরনের গুণ তোমরা পারো সে কারণে আমরা তোমাদেরকে এই গুণটা করে দেখাচ্ছি না রাফে অথবা ক্যালকুলেটার ইউজ করো তোমরা এই গুণটি করে ফেলতে পারো খুব সহজভাবে তো আমরা পেয়ে গেলাম রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল এখন বাগানের যে মূল ক্ষেত্রফলটা ছিল লক্ষ্য করো বাগানের মূল ক্ষেত্রফল ছিল 4800 বর্গমিটার আর এখানে রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফলটা পেলাম আমরা 3744 বর্গমিটার অর্থাৎ লক্ষ্য করো চিত্রে এই যে সম্পূর্ণ বাগানটা রয়েছে সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল 4800 আর এই যে ভিতরের অর্থাৎ রাস্তাবাদে যতটুকু আছে ততটুকুর ক্ষেত্রফল আমরা পেয়েছি কত 3744 তার মানে এই সম্পূর্ণ বাগান থেকে আমরা যদি ভিতরের ক্ষেত্রফলটুকু মাইনাস করি তাহলেই আমরা পেয়ে যাব এই মাঝখানের যে ক্ষেত্রফল অর্থাৎ মাঝখানে যে রাস্তাটা আছে সেই রাস্তার ক্ষেত্রফল তো এই জন্য আমরা লিখব যে সুতরাং রাস্তার ক্ষেত্রফল বা পথের ক্ষেত্রফল যাই লিখি না কেন সুতরাং রাস্তার ক্ষেত্রফল সমান 4800 থেকে আমরা মাইনাস করব 3744 বর্গমিটার তাহলে হবে 4 আছে 10 হবে 6 হলে হাতে থাকে 1 1 4 5 5 আছে 10 হবে 5 হলে হাতে থাকে 1 1 7 8 8 8 মিলে গেলে 0 3 আছে 4 হবে 1 হলে অর্থাৎ 1056 বর্গমিটার এটা হচ্ছে পথের ক্ষেত্রফল বা রাস্তার ক্ষেত্রফল তো এখন বলা হয়েছে যে প্রতি বর্গমিটারে কত 7.25 টাকা করে খরচ হয় বাঁধানোর খরচ প্রতি বর্গমিটার তো এই জন্য আমরা লিখবো যে প্রতি বর্গমিটার পথ বাঁধাতে খরচ হয় প্রতি বর্গমিটার পথ বাঁধাতে খরচ হয় 7.25 টাকা সুতরাং 1056 বর্গমিটারে বর্গমিটার পথ বাঁধাতে খরচ হয় 1056 বর্গমিটার পথ বাঁধাতে অবশ্যই বেশি জায়গা বেশি টাকার প্রয়োজন হবে সেজন্য আমরা 1056কে গুণ দেব 7.25 টাকা দ্বারা এবারে এই গুণটা আমরা তোমাদেরকে রাফে করে দেখাচ্ছি 1056 × 7.25 পাঁচ দ্বারা যদি গুণ করি 5 6 30 এ 0 হাতে থাকে 3 5 5 25 আর 3 হবে 28 28 এ 8 হাতে থাকে 2 5 0 0 আর 2 যোগ করলে 2 5 1 কে 5 এই 0 নিচে একটি 0 বসাবো 2 দ্বারা যদি 6 কে গুণ দিই 6 2 গুণে 12 2 হাতে থাকে 1 5 2 গুণে 10 আর 1 11 11 1 হাতে থাকে 1 2 এ 0 0 আর 1 যোগ দিলে 1 2 1 কে 2 এবারে দুটি শূন্য বসাবো 7 দ্বারা গুণ করবো এখন 6 7 42 এ 2 হাতে থাকে 4 5 7 35 আর 4 39 39 এ 9 হাতে থাকে 1 7 0 0 এবং হাতের 1 যোগ দিলে 1 7 1 কে 7 0 0 0 যোগ দিলে 0 8 আর 2 10 10 আর 0 যোগ দিলে 10
দশের শূন্য হাতে থাকে এক, একের দুইয়ে তিন, তিনের একে চার, চারের দুইয়ে ছয়, নয়ের একে দশ, দশের পাঁচ পনেরো, পনেরোর পাঁচ হাতে থাকে এক, একের একে দুই, দুইয়ের দুইয়ে চার, তারপর এই সাত। তাহলে হলো আমাদের সম্ভবত একটু ভুল হয়েছে, আমরা আরেকবার করে দেখি। সাত দ্বারা যদি ছয়কে গুণ দিই, ছয় সাতে বিয়াল্লিশের দুই, হাতে থাকে চার, পাঁচ সাতে পঁয়ত্রিশ, আর চার উনচল্লিশের নয়, হাতে থাকে তিন, সাতে শূন্য শূন্য আর তিন যোগ দিলে এখানে হবে তিন, এখানে এক হবে না, তিন হবে, তারপর সাতে একে সাত। এবার যদি যোগ করি, শূন্য 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 যোগ করলে শূন্য, আট আর দুই দশ, দশের শূন্য, হাতে থাকে এক, একের দুয়ে তিন, তিনের একে চার, চারের দুয়ে ছয়, নয়ের একে দশ, দশের পাঁচ পনেরোর পাঁচ, হাতে থাকে এক, একা তিনের চার, চারের দুয়ে এখানে হবে ছয়, আর এখানে সাত। তাহলে হলো সরি 765,600, কিন্তু যেহেতু এখানে দুই ঘর আগে দশমিক ছিল, আমরা এখানেও দুই ঘর আগে দশমিক বসাবো, তাহলে হবে 7,656 টাকা, 7,656 টাকা। এটাই আমাদের মোট খরচ পথ বাঁধানোর। আমরা এখন লিখবো যে উত্তর 7,656 টাকা, উত্তর 7,656 টাকা।